ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী প্রয়াত শচীন্দ্রলাল সিংয়ের 117তম জন্মদিবস পালন করা হয়। সোমবার রাজধানীর কংগ্রেস ভবনে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয় এই জন্মতিথি। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ যুবক মহিলা নেতৃত্ব। এদিন উপস্থিত সবাই শচীন্দ্রলাল সিংয়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সভাপতি আশিস কুমার সাহা বলেন, আমরা সত্যি ওনার মতো একজন ব্যক্তি পেয়ে গর্বিত। উনি রাজ্যের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্যের কাছে ত্রিপুরার নাম উজ্জ্বল করেছিলেন। পাশাপাশি তিনি আরও বলেন, এরকম মুখ্যমন্ত্রী আরও দ্বিতীয় পাওয়া যাবে না। তিনি কংগ্রেস দলকে শক্তিশালী করতে ওতপ্রোতভাবে চেষ্টা করেছিলেন। প্রসঙ্গত, ত্রিপুরার এই প্রথম মুখ্যমন্ত্রীর নাম সর্বত্রই সুনামের সাথে লক্ষ্য করা গেছে, কিন্তু বর্তমানে শচীন্দ্রলাল সিংহের ছেলে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন। ত্রিপুরা রাজ্যের রূপকার বীর স্বাধীনতা সংগ্রামী, এই রাজ্যের জনগণের জাতি উপজাতির প্রিয় নেতা প্রয়াত শচীন্দ্রলাল সিংহের জন্মতিথি। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আজকে প্রধান কার্যালয়ে আমাদের এই জন্মতিথি উপলক্ষে যে সংক্ষিপ্ত অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ওনার প্রতিকৃতিতে মাল্যদান করে আমরা অনুষ্ঠানের সূচনা করি। আজকের দিনেই আমরা যখন ওনার জন্মতিথি পালন করার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম এবং ওনার জন্মতিথি অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের একজন উপজাতি নেতা। ব্যুরো রিপোর্ট, টিভি 100 বাংলা।